ক্লাস টুয়েলভে ভাই বোনেরা তোমরা কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আমরা অলরেডি নব অষ্টম অধ্যায়ে জাতীয় শিক্ষানীতি দুটো কোশ্চেন আলোচনা করেছি। আজকে আমরা তৃতীয় একটি কোশ্চেন আলোচনা করব এবং এই কোশ্চেনটি অবশ্যই 4 মার্কের। তো আমরা দেখেছি যে 1986 সালে জাতীয় শিক্ষানীতির দুটি মূল কর্মসূচি ছিল, একটা হচ্ছে নবোদয় বিদ্যালয় এবং একটা হচ্ছে অপারেশন ব্ল্যাকবোর্ড। অপারেশন ব্ল্যাকবোর্ড আমরা এর আগের দিন আলোচনা করেছি এবং আজকে আমরা আলোচনা করব নবোদয় বিদ্যালয়। তাহলে চলো আমরা দেখে নিই নবোদয় বিদ্যালয় কি ও কোন কমিশনের সুপারিশ। এটা আমরা দেখতে পাচ্ছি যে নবোদয় বিদ্যালয় কি এবং এটা কোন কমিশনের সুপারিশ, এটা অবশ্যই আমরা দেখব। যে NP 1986 অর্থাৎ ন্যাশনাল এডুকেশন পলিসি 1986 সালের সুপারিশ, এই বিদ্যালয়ের সম্বন্ধে বা সংক্ষেপে আলোচনা করা, অর্থাৎ এর বৈশিষ্ট্যগুলো যেগুলো সেই বিষয়গুলো আমাদের আলোচনা করতে হবে। তাহলে চলো দেখে একটু নবোদয় বিদ্যালয়টা কি। বলা হচ্ছে জাতীয় শিক্ষানীতিতে মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য দেশের বিভিন্ন প্রান্তে আদর্শ স্কুল বা নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠার সুপারিশ করা হয়েছে। অর্থাৎ 1986 সালে জাতীয় শিক্ষানীতি মাধ্যমিক শিক্ষার গুণগত মান উন্নয়নের জন্য প্রত্যেকটি জেলায় একটা করে আদর্শ স্কুল গঠনের সুপারিশ করেছে। সেই আদর্শ স্কুলটাকে বলা হচ্ছে নবোদয় বিদ্যালয়। উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে যে মেধাবী শিক্ষার্থীদের উন্নত মানের মাধ্যমিক শিক্ষার সুযোগ করে দেওয়া, বিশেষ করে গ্রামের প্রতিভা সম্পন্ন শিক্ষার্থীদের, তপশিলি জাতি উপজাতিদের একত্রে বেঁচে থাকার শিক্ষা দেওয়া, সামাজিক ন্যায় প্রতিষ্ঠা করা ছিল বিদ্যালয়ে শিক্ষার উদ্দেশ্য। তাহলে নবোদয় বিদ্যালয় বা আদর্শ স্কুল এই যে বিদ্যালয়টি রয়েছে তার মূল উদ্দেশ্য হলো যে গ্রামের যারা মেধাবী শিক্ষার্থী রয়েছে তাদের জন্য কি গুণগত মানের শিক্ষার অধিকার করা এবং তপশিলি জাতি উপজাতি এবং আদার্স যে বিষয় আদার্স যে সামাজিক ধারাগুলো রয়েছে তাদের একত্রে বসবাসের শিক্ষা দেওয়া এবং সামাজিক ন্যায় প্রতিষ্ঠার ক্ষেত্রে কিন্তু এই বিদ্যালয়ের মূল উদ্দেশ্য ছিল। ঠিক আছে, তাহলে যদি এই কথাটা আমরা বলি যে নবোদয় বিদ্যালয় গঠনের মূল উদ্দেশ্য কি, তাহলে যদি এক কথায় বলি তাহলে বলতে পারবো যে গ্রামের মেধাবী শিক্ষার্থীদের গুণগত মান শিক্ষা দেওয়ার জন্য কিন্তু নবোদয় বিদ্যালয় প্রতিষ্ঠা করার কথা 1986 সালে জাতীয় শিক্ষানীতি বলেছে। যদি আমরা বৈশিষ্ট্যগুলো দেখি নবোদয় বিদ্যালয়ে, তাহলে বৈশিষ্ট্যগুলো আমরা দেখতে পাবো যে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী, এই বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পড়ানো হতো, অর্থাৎ ক্লাস 6 থেকে ক্লাস 12 পর্যন্ত এই বিদ্যালয়গুলোতে পড়ানো হতো। ভর্তির পরীক্ষা, এই বিদ্যালয়ে ভর্তির জন্য প্রবেশিকা পরীক্ষার ব্যবস্থা থাকবে যেখানে মেধা সম্পন্ন শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পাবে। অর্থাৎ এই স্কুলে যখন তোমরা ক্লাস 6-এ ভর্তি হতে যাবে অবশ্যই তোমাদেরকে একটা পরীক্ষা দিতে হবে। ঠিক আছে, এই পরীক্ষার জন্যই পরীক্ষা ব্যবস্থা রেখা হয়েছে। এই পরীক্ষা পাস করার পরে কিন্তু যে কেউ ভর্তির সুযোগ পাবে। আবাসিক, অর্থাৎ এখানে থাকার ব্যবস্থা থাকবে, অর্থাৎ সরকারি খরচে অবৈতনিক আবাসনগুলিতে শিক্ষার্থীরা থাকবে এবং পোশাক পরিচ্ছদ খাবার খরচও সরকার বহন করবে। অর্থাৎ এই বিদ্যালয়গুলোর সঙ্গে যে হোস্টেল রয়েছে সেখানে কোনো টাকা লাগবে না থাকতে গিয়ে, এবং সেই স্কুল থেকে পোশাক পরিচ্ছদ এবং খাবার খরচ সরকার কিন্তু দিয়ে থাকে। আসন সংরক্ষণ, শহরের ছেলে মেয়েদের 20 শতাংশের বেশি এই স্কুলে ভর্তি নেওয়া হবে না এবং মেয়েদের জন্য 1/3 আসন সংরক্ষিত থাকবে। অনুন্নত জাতি উপজাতিদের জন্য আসন সংরক্ষিত থাকবে। অর্থাৎ বলা হচ্ছে যে 20%-এর বেশি শহরের ছেলে মেয়েদেরকে এই নবোদয় বিদ্যালয়ে ভর্তি নেওয়া যাবে না এবং 1/3 অর্থাৎ 3/3 কিন্তু মেয়েদেরকেও শিক্ষার সুযোগ এখানে দিতে হবে। ভাষা শিখন, আঞ্চলিক বা মাতৃভাষা হিন্দি ও ইংরেজি এই 3টি ভাষা এখানে শেখানো হবে। কি একটা নিজের আঞ্চলিক ভাষা, তার সঙ্গে হিন্দি এবং ইংরেজি। পাঠ্যক্রম কি হবে? বলা হচ্ছে কলা, বিজ্ঞান, অঙ্ক, সমাজবিদ্যা, শরীর শিক্ষা, উৎপাদনত্ব কাজ ইত্যাদি থাকবে। অর্থাৎ এই এই বিষয়গুলো তাদের পাঠ্যক্রমের মধ্যে থাকবে এবং এগুলো বিষয়ে শিক্ষক শিক্ষিকারা পড়াবেন। শিক্ষা উপকরণ অর্থাৎ টিচিং এজ কি কি থাকবে, চার্ট, মডেল, ডাস্টার, চক, মানচিত্র প্রভৃতি শিক্ষা উপকরণ এছাড়াও টিভি, রেডিও, টেপ রেকর্ডার, কম্পিউটার ব্যবহৃত হবে। অর্থাৎ তাদের পড়াতে গিয়ে এই এই বিষয়গুলো ব্যবহার করতে হবে। শিক্ষক নিয়োগ, সর্বভারতীয় ভিত্তিতে শিক্ষক নিয়োগ হবে। পরিচালনা ব্যবস্থা মাধ্যমিক শিক্ষা বোর্ড বা CBSE দ্বারা স্কুলগুলি পরিচালিত হবে। অর্থাৎ বলছি যে শিক্ষক নিয়োগ কিভাবে হবে, মানে সর্বভারতীয় স্তরে যেমন শিক্ষক নিয়োগ হয়, যেমন মাধ্যমিক বোর্ড রয়েছে, আমাদের CBSE বোর্ড রয়েছে, তারা যেভাবে নিয়োগ করায় শিক্ষকদের সেভাবে এখানে নিয়োগ হবে। এছাড়াও শিক্ষার মাধ্যম হবে হিন্দি অথবা
ইংরেজি সারা বছর ধরে ধারাবাহিক মূল্যায়ন চলবে, অর্থাৎ যেরকম আমাদের ইউনিট টেস্টের কথা এখানে বলা হয়েছে। তাহলে তোমরা যদি এই পয়েন্টগুলো মনে রাখো তাহলে কিন্তু তোমরা কিন্তু এই বিষয়গুলো মনে রাখতে পারবে, ঠিক আছে। কোশ্চেনটা 4 মার্কের, তোমাদের যদি এখানে বেশি মনে হয় একটা দুটো তোমরা বাদও দিতে পারো, কিন্তু খুবই সহজ, বাদ দেওয়ার কোনো বিষয় নেই, 2-3 বার পড়লে তোমরা মনে রাখতে পারবে। তাহলে আজকে এই পর্যন্তই, পুরো ভিডিওটি পুরো দেখার জন্য ধন্যবাদ।